মোদি যাক, শান্তি থাক, মোদি যাক, মানুষ থাক, মোদি যাক, সংবিধান থাক, মোদি যাক, সংস্কৃতি থাক, মোদি যাক, সভ্যতা থাক, মোদি যাক, আমার দেশটা, আমার মাতৃভূমিটা বেঁচে থাক। যেন প্রতি মুহূর্তে নতুন নতুন স্লোগানের সৃষ্টি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা কাপি তার এই বুক শিহরণ করা একের পর এক বার্তা যেন গোটা বাঙালির মনকে কেড়ে নিচ্ছে। এই ইলেকশনে যদি হারাতে না পারেন, আর কোনোদিন ইলেকশন করতেও দেবে না, কোনোদিন করতে দেবে না। কি বলছে জগন্নাথ দেব নাকি ওনাকে গুরু মানে, শুনেছেন? প্রভু জগন্নাথ দেব, আপনারা তো পুরীতে যান, আমি দীঘাতেও একটা করে দিচ্ছি, একদম পুরীর সমান। ওদের শুধু নিমকাঠের অরিজিনাল, আমাদেরটা মার্বেলের হবে, হয়ে গেছে প্রায় রেডি, আমি ভোটের জন্য অপেক্ষা করছি। বলছে প্রভু জগন্নাথ নাকি ওনার গুরু, জিজ্ঞেস করুন জগন্নাথের মন্ত্রটা একটু বলো তো বাবু। তখন বলবে উনি তো জগন্নাথ দেবী, ওনাকে গুরু মানে, তাহলে মন্ত্রটা বলতে বলো। আর না বললে আমি বলে দিচ্ছি, ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নমো। আর এরপর প্রধানমন্ত্রীকে নিয়ে যা বার্তা দিলেন, আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। হঠাৎ বলছে আমার তো বাবা মা থেকে আমি জন্মাইনি, বায়োলজিক্যাল নাকি সব বর্ণ, ওনাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন, উনি ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সন্তানও নয়, উনি নিজে ঈশ্বর, এবং ২০৪৭ সাল পর্যন্ত ওনাকে নাকি ঈশ্বর কাজ করতে বলেছেন, তাই উনি করবেন। আচ্ছা বলুন তো, যদি কেউ নিজেকে ভগবান বলে, ভগবান কি কখনো নির্বাচনে দাঁড়ায়? না ভগবান রাজনীতি করে, না ভগবান দাঙ্গা করে, না ভগবান খুন করে, না ভগবান কুৎসা করেন। তুমি যদি ভগবান হও, বলো একটা মন্দির করে দিয়েছি ছোট্ট করে, বাতাসা দেবো, নকুলদানা দেবো, একটু ফুল দেবো, একটু তুলসী দেবো, একটু বেলপাতা দেবো, দরকার হলে একটু বিচুটি পাতাও রাখবো, যাতে ভগবানকে পিঁপড়ে না কামড়ায়। ইনি করবেন, দেশ চালাবেন, ওনার আন্ডারে দেশ সুরক্ষিত থাকবে, দেশ চালাবেন। প্রতিটা কথাই যেন আসল তথ্য দিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর যা শুনে বাংলার গর্জন যেন আরো জাগরিত হয়ে উঠছে। আর সিপিএম তার গদ্দারি করবে, এখানকার কংগ্রেস নেতাগুলোও তাই, তাই আমরা কোনো জোট করিনি, দিল্লিতে ইন্ডিয়া জোটকে আমরা সাপোর্ট দেবো, কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেস একা লড়বে, তার কারণ আমি দেখে নিয়েছি, আমি 34 বছর ধরে দেখেছি, যদি তৃণমূল কংগ্রেস আপনারা আমাকে সাপোর্ট না দিতেন, তাহলে বামফ্রন্টকে এখান থেকে আমরা হাঁটাতে পারতাম না। কাজেই 34 বছর লড়াই করে লাঠি গুলি মার অনেক খেয়েছি, এই লড়াই করে বামফ্রন্টকে যদি উপড়ে ফেলতে পারি, বিজেপির এই ছোট্ট নেতাকে, ক্ষুদ্র নেতাকে উপড়ে ফেলতে বেশি দিন সময় লাগবে না। বেনারসে গিয়েও গালাগালি দিচ্ছে বাংলাকে, কাল কোথায় মিটিং করেছে গালাগালি দিয়েছে, আবার বলেছে অভিষেক নাকি প্রধানমন্ত্রী, আমি ওকে বললাম তোর তো ভাগ্য ভালো রে, তোকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে, বেচারা সবাই রাজনীতি করছে, তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে, মাথাটা আমারই ঠিক কাজ করছে না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। একটা গান লিখতে হবে পুজোর সময়, জানো পুজোর সময় লিখলে তো আর আমাকে কমিশন ধরতে পারবে না, এখন ধরবে, পুজোর সময় লিখবো একটা গান ভাবছি, ভবঘুরে একটা গান লিখবো ভালোভাবে সুন্দর করে, যা চলছে তাই আপনাদের বলি। আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির জন্য, বাঙালি জাতির জন্য, সাধারণ মানুষের জন্য এবং গোটা ভারতবাসীর জন্য কি কি করতে চান, কি কি করবেন তারও বার্তা টেনে দিন। আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার, মনে রাখবেন মা বোনেরা, আপনারা আমাদের সম্পদ গর্ব। আগে আমাদের নিয়ম ছিল 60 বছর পর্যন্ত থাকবে, কিন্তু আমি ভাবলাম 60 বছরে তো জীবন শুরু হয়, এখন জীবনটা মানুষ কি করবে, কন্যাশ্রী যদি আমার স্কুলে থাকে, কলেজে থাকে, বিশ্ববিদ্যালয়ে থাকে, তারপরেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মেধাশ্রী, স্মার্ট কার্ড সব থাকে, তাহলে মা বোনেদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার ওয়ানের পর তারা বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য কি দরকার ছুটোছুটি করার। আমার লক্ষ্মীর ভাণ্ডার 1 এবং 2 আজকে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন, কারো কোনো ক্ষমতা নেই একটা মা বোনের গায়ে হাত দেওয়ার, আর হাত দিলে নূরো দিয়ে ভালো করে রাজনৈতিকভাবে জব্দ করে দেবেন।
একের পর এক স্পষ্ট বার্তা দিয়ে গোটা দেশ কাঁপিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে গেরুয়া শিবিরকে সতর্ক করে গেলেন। এরা এত বজ্জাত জানেন কি বলবো, কোর্টে গিয়ে অ্যাপিল করেছে, দুয়ারে রেশন হবে না, একটা পাড়ায় গিয়ে যে রেশন দিচ্ছে সেটাও বাবুদের লুচির মতো ফুলছে আর জ্বলছে তো জ্বলছে, জ্বলছে তো জ্বলছে, জ্বলছে তো। এত হিংসুটে, আমি এত হুংসুটে, এত কুচুটে আমি কখনো দেখিনি। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি এরকম প্রধানমন্ত্রী দেখিনি। আপনি ঈশ্বর প্রধানমন্ত্রী, ঈশ্বরের নতুন সৃষ্টি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দরকার হলে আমি তো বলেছি আমি গিয়ে ভোগ রান্না করে দিয়ে আসবো আপনার মন্দিরে, যে ভোগটা খেতে পছন্দ করেন। আপনি বাংলার লোককে বলছেন মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কী খাবে, ব্যাঙের ছাতা না বার্লি খাবে? সব হয়ে গেছে ঈশ্বরের চার্লি, আর মানুষ খাবে বার্লি। দারুণ চলছে, ফাটাফাটি একেবারে। তাই বলি আগামী দিন ভোগটা দেবেন তো, এই লড়াইয়ের সাথে আছেন তো, লড়াইটা হবে তো, জোটবেঁধে হবে তো, ঝড় হলেও হবে, বৃষ্টি হলেও হবে, তুফান হলেও হবে, ও ধমক চমকানিতে কিছু হবে না। মনে রাখবেন আমার এটাই থিওরি, মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মা গো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মা গো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি, কখনো ভাবি ভয় পাবো না, মা যে স্নেহে ভরা, ভয় ভুল করলেই ভয় পাই যে কখন পড়বো ধরা। তাই তো বলি জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, মারমুখ দেখে জয় করব সারা জগৎ থাকে। আজ আমার নিজের মা নেই, কিন্তু আপনাদের মুখ দেখলেই আমার মায়ের কথা মনে পড়ে, আমার ঘরের কথা মনে পড়ে, আপনারাই আমার পরিবার, আপনারাই আমার সব। কারো কোনো ক্ষমতা নেই মা বোনের গায়ে হাত দেওয়ার, আর হাত দিলে নূরও দিয়ে ভালো করে রাজনৈতিকভাবে জব্দ করে দেবেন। হঠাৎ বলছে আমার তো বাবা মা থেকে আমি জন্মাইনি, বায়োলজিক্যাল নাকি সব বর্ণ, ওনাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন, উনি ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সন্তানও নয় উনি নিজে ঈশ্বর, এবং 1947 সাল পর্যন্ত ওনাকে নাকি ঈশ্বর কাজ করতে বলেছেন, তাই উনি করবেন। আচ্ছা বলুন তো, যদি কেউ নিজেকে ভগবান বলে, ভগবান কি কখনো নির্বাচনে দাঁড়ায়? না ভগবান রাজনীতি করে, না ভগবান দাঙ্গা করে, না ভগবান খুন করে, না ভগবান কুৎসা করেন। তুমি যদি ভগবান হও বলো, একটা মন্দির করে দিয়েছি ছোট্ট করে, বাতাসা দেবো, নকুলদানা দেবো, একটু ফুল দেবো, একটু তুলসী দেবো, একটু বেলপাতা দেবো, দরকার হলে একটু বিচুটি পাতাও রাখবো, যাতে ভগবানকে পিঁপড়ে না কামড়ায়। ইনি করবেন, দেশ চালাবেন, ওনার আন্ডারে দেশ সুরক্ষিত থাকবে, দেশ চালাবেন। কিন্তু আমায় চোখ যদি কেউ দেখায় তাহলে কিন্তু জেনে রেখো আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, আমি সুনামির থেকেও ভয়ঙ্কর, আমি টর্নেডের থেকেও ভয়ঙ্কর, আমি তুফানের থেকেও ভয়ঙ্কর। তাই তো বলছি মোদি যাক দেশ থাক, মোদি যাক সংবিধান থাক, মোদি যাক শান্তি থাক, মোদি যাক মানুষ থাক, মোদি যাক সংবিধান থাক, মোদি যাক সংস্কৃতি থাক, মোদি যাক সভ্যতা থাক, মোদি যাক আমার দেশটা, আমার মাতৃভূমিটা বেঁচে থাক। মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মা গো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মা গো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি, কখনো ভাবি ভয় পাবো না, মা যে স্নেহে ভরা, ভয় ভুল করলেই ভয় পাই যে কখন পড়বো ধরা। তাই তো বলি জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, মারমুখ দেখে জয় করব সারা জগৎ থাকে। আজ আমার নিজের মা নেই, কিন্তু আপনাদের মুখ দেখলেই আমার মায়ের কথা মনে পড়ে, আমার ঘরের কথা মনে পড়ে, আপনারাই আমার পরিবার, আপনারাই আমার সব। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট জনসভা, আর রিমেলকে তোয়াক্কা না করেই ঝাঁপে পড়লেন মমতা, আর সভাস্থলে পৌঁছে বিরাট বার্তা। কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা আপনাদের প্রত্যেককে জানাবো। আমি আপনাদের প্রথমেই বলি, আপনাদের পাগুলোকে আমি সালাম জানাই,
আমি প্রণাম জানাই মা বোনেদের, বয়োজ্যেষ্ঠদের, প্রবীণদের, আমি ছোটদের জানাই, নতুন ভোটারদের জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা, আমার আশীর্বাদ, আমার শুভেচ্ছা, আমার সর্বরকম অভিনন্দন, যাতে আগামী দিন আপনারা এই দেশকে পথ দেখাতে পারেন। বাংলা মনে রাখবেন, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো না, আর বাংলা না থাকলে নবজাগরণ হতো না, আর বাংলা না থাকলে বাল্য বিবাহ রোধ হতো না, বাংলা না থাকলে বর্ণ পরিচয় হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা নিবারণ হতো না, বাংলা না থাকলে দেশ বিভাগ, গান্ধীজি যে শান্তি রক্ষা করেছিল তা হতো না, আর ভারতবর্ষ জয় করবার পরিকল্পনা যদি কেউ করে থাকেন দেশ স্বাধীন হবার আগে, সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করেছিলেন, এটা কার অবদান? আজকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলো, একবারও তো সুভাষচন্দ্র বোসের নামটা বলো না। বুঝতেই পারছেন, সভা শুরুতেই বাংলার হয়ে ঝাঁপে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে আরো কি কি বললেন তাও শুনে নেব আমরা। বন্দে মাতরম কে লিখেছিলেন? বাংলার কবি নৈহাটিতে যার বাড়ি, তিনি যখন হুগলিতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করতেন তখন তিনি লিখেছিলেন বন্দে মাতরম, এটা আমাদের ন্যাশনাল সং। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন জনগণ মন অধি নায়ক জয় হে। আবার বাংলাদেশেও লিখলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর আমাদের রাজ্যের কোনো নিজস্ব সঙ্গীত ছিল না, তাই রাজ্য সঙ্গীত হিসেবে বাংলার মাটি বাংলার জল এই সঙ্গীতটাকে আমরা বেছে নিয়েছি। আর এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বিরাট বিরাট হুঙ্কার গোটা বাংলা কাঁপিয়ে গেরুয়া শিবিরকে কোণঠাসা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরা এত বজ্জাত, জানেন কি বলবো, কোর্টে গিয়ে অ্যাপিল করেছে দুয়ারে রেশন হবে না, একটা পাড়ায় গিয়ে যে রেশন দিচ্ছে সেটাও বাবুদের লুচির মতো ফুলছে আর জ্বলছে তো জ্বলছে, জ্বলছে তো জ্বলছে, জ্বলছে তো। এত হিংসুটে, আমি এত হুংসুটে, এত কুচুটে আমি কখনো দেখিনি। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি এরকম প্রধানমন্ত্রী দেখিনি। আপনি ঈশ্বর প্রধানমন্ত্রী, ঈশ্বরের নতুন সৃষ্টি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দরকার হলে আমি তো বলেছি আমি গিয়ে ভোগ রান্না করে দিয়ে আসবো আপনার মন্দিরে, যে ভোগটা খেতে পছন্দ করেন। কোনো কেউ বসে, সিপিএমের কোনো অফিসার বসে এটা করেছে, আমি তার বিষ দাঁত ভেঙে দেবো, আমি বলে গেলাম আপনাদের কাছে। বিজেপির নয় কোনো হারমাদ, নয় সিপিএমের কোনো ওস্তাদ। আগে যেগুলো সিপিএম খুন করতো এখন সেগুলো বিজেপিতে গেছে। গত মধ্যরাতে দেখলেন না, নির্বাচনে লড়বার ক্ষমতা নেই, গণতন্ত্র মানে না, এই নন্দীগ্রাম আমায় ভোট করতে দেয়নি। আমি সেদিন বুঝতে পারিনি, যাদের জন্য লাঠি খেয়েছিলাম, যাদের জন্য গুলির হাত থেকে বেঁচেছিলাম, যাদের জন্য দিনের পর দিন রাস্তায় অনশন করেছি, সেইখানে এত টাকার খেলা, এত বিট্রে আমি জীবনে ভাবতে পারিনি। গতকালও আপনারা দেখেছেন ইলেকশনের আগের দিন মধ্যরাতে আমাদের রাজনৈতিক নেতা ওই অঞ্চলে, তাকে খুন করা হয়েছে মহিষা দলে, এজেন্টদের অপহরণ করা হয়েছে, এবং কালকে সোনাচূড়ায় 7-8টি বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি, রিগিং করা হয়েছে। এর বদলা আমি নিয়ে নেব গদ্দার, চিরকাল তোমার বিজেপি থাকবে না। তুমি জীবনে অনেকবার হেরেছো, আমি তোমায় জেতাবার জন্য অনেকবার ওদিকে গিয়েছিলাম, তখন তুমি অন্য কোনো পার্টিতে ছিলে, ভুলে যেও না। গদ্দারি করে দেখছেন না টাকা ধরা পড়ছে, বান্ডিল পর বান্ডিল টাকা, লক্ষ লক্ষ টাকা। প্রেসগুলোকে জিজ্ঞেস করুন, দেখাতে ওই একবার দেখিয়ে সরিয়ে দেবে, আর তৃণমূলের যদি এক টাকাও পায় এই টাকার বান্ডিল, এই হয়েছে ওই হয়েছে, আর কোটি কোটি টাকা নিয়ে বিজেপি ঘুরে বেড়াচ্ছে।